ভাইরাস থেকে দেশকে রক্ষা করতে সরকারের পাশাপাশি মাঠে কাজ করে যাচ্ছে বাংলাদেশ তাঁতি লীগ। এই কর্মসূচির আওতায় 6 আগস্ট ফতুল্লা থানা তাঁতি লীগ মাস্ক বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তাঁতি লীগের সংগ্রামী নেতা মিলন মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক চৌধুরী এস এম শাহেদ ফারুক, নারায়ণগঞ্জ জেলা তাঁতি লীগের সদস্য সচিব আলহাজ আলমগীর হোসেন বিফি আলমগীর, নারায়ণগঞ্জ জেলার তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম বিপ্লব, ফতুল্লা থানা তাঁতি লীগের নেতা সুরজ মোল্লা মাসুদ মিলন সহ কুতুবপুর ইউনিয়নের আরও অনেক নেতাবৃন্দ। এ সময় উপস্থিত অনুষ্ঠানের সভাপতি মিলন মোল্লা বক্তৃতায় বলেন। এছাড়া আরো বক্তৃতা রাখেন বিপি বাদল সহ অন্যান্য নেতাবৃন্দ। বাস বিতরণের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় কমিটির এস এম ফারুক ভাই প্রধান অতিথি এবং প্রধান বক্তা বিপি আলমগীর ভাই, যে নারায়ণগঞ্জ জেলার আমাদের অভিভাবক, যে নারায়ণগঞ্জ এই তাঁতি লীগকে যে পুরো দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে, আমাদেরকে নির্দেশ দিচ্ছে, আমাদের পাশে আছে এই আলমগীর ভাই, এই তাঁতি লীগ নিয়ে সারা নারায়ণগঞ্জ ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছে। এর জন্য আমি আলমগীর ভাইকে ধন্যবাদ জানাতেছি। এবং আমাদের আর একজন অভিভাবক আছেন বিপ্লব ভাই নারায়ণগঞ্জ যোগ্য সম্পাদক, আমি তাকেও ধন্যবাদ দিচ্ছি। আর সবচেয়ে আজকে আমি সবচেয়ে গর্বিত যে আমার নেতারা আমার অফিসে এসে আজকে এই বাস বিতরণ করতেছে, এর জন্য ধন্যবাদ। আজকে কোভিড-19 প্রতিরোধ সামাজিক দুর্গ প্রকল্পের আওতায় বাংলাদেশ তাঁতি লীগ ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত মাস্ক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিশ্রমিক নেতা মিলন মোল্লা মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ তাঁতি লীগ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক বন্ধু সাইফুল আলম বিপ্লব, উপস্থিত রয়েছেন কুতুবপুর ইউনিয়ন তাঁতি লীগের নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন। 2.5 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের তাঁতি লীগের আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা যখন তাঁতি লীগ নিয়ে মাঠে নামিয়েছিলাম তখন মিলন মোল্লার কথাই যেতে হয় যে অনেকেই নাট ছিটকেছিলেন, তাঁতি লীগ আবার কোন সংগঠন? আপনারা জানেন ইতিপূর্বে অনেক বুইফুর সংগঠন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে, শেখ হাসিনাকে ব্যবহার করে আজকে বুইফোর সংগঠনের সৃষ্টি হয়েছে। সেই সংগঠনের বিরুদ্ধে আজকে রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে, প্রশাসনিকভাবে অ্যাকশন শুরু হয়েছে। আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণকে সচেতন করবেন, সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস হয়েছে তাকে ভয় পেয়ে লাভ নাই, তাকে প্রতিরোধ করতে হবে, তার মোকাবেলা করতে হবে, তার ধারাবাহিকতায় আজকে আমরা এই ফতুল্লার পাগলাতে মাস্ক বিতরণ করছি। এই কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে সারা ওয়ার্ল্ডে এই যে টিকা কর্মসূচি, শেখ হাসিনা প্রথম হয়েছে এবং আজকে সারা বাংলাদেশে আগামীকাল টিকাদান কর্মসূচি রয়েছে। আপনারা যারা তাঁতি লীগের কর্মী রয়েছেন, যেখানেই টিকাদান কেন্দ্র থাকবে সেখানে আপনারা গিয়া জনগণের পাশে থাকবেন, জনগণকে সচেতন করবেন, জনগণকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ফতুল্লা থানা তাঁতি লীগের। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই লক্ষ্যকে উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ তাঁতি লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শুরু থেকেই মাস্কের প্রতি গুরুত্ব দিয়ে আসছে এবং আমরা এই করোনা দ্বিতীয় ঢেউর সময় মাস্কের ব্যবস্থা করেছি। আমরা পাড়ায় মহল্লা মহানগরে জেলা বিভিন্ন এলাকা আছে তাঁতি লীগের পক্ষ থেকে মানুষের মাঝে মাস্ক বিতরণ করছি, মানুষ যেন সুস্থ থাকতে পারে। তাই আপনাদের প্রতি আমার নির্দেশনা, মাস্ক কোনো ক্রমে বাদ দেওয়া যাবে না, টিকা দুটা তিনটা নিলেও কোনো অসুবিধা নেই, নেবেন, কিন্তু মাস্ক ব্যবহার করা, টিকা নেওয়ার প্রথম শর্ত মাস্ক ব্যবহার করতে হবে। এই মাস্কের গুরুত্ব অপরিসীম, দয়া করে আমরা প্রত্যেকেই মাস্ক পরি, মানুষকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করি, নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখার জন্য উদ্বুদ্ধ করি। আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানান। তন্ময় আমাদের ক্যামেরায়, জুবেদ সরকার, NAN TV, নারায়ণগঞ্জ।